এখন নবীর অনুসরণ কেমনে হবে? নবী বলেন সাল্লু কামা রাআইতুনি উসাল্লি, ও সাহাবায়ে কেরাম নামাজ আদায় করো আমি রাসূলকে যেমন নামাজ আদায় করতে দেখো। সাহাবায়ে কেরাম নবীকে দেখতেছেন নামাজ কেমনে দাঁড়ান, নবী সাহাবায়ে কেরাম দেখেন ওইভাবে দাঁড়াচ্ছেন, নবীজি কেমনে কেরাত পড়েন ওইভাবে তারাও পড়েন, নবীজি নামাজে কেমন করে বসেন সাহাবায়ে কেরাম অনুকরণ ওইভাবে বসেন, আমার নবী কিভাবে রাস্তা দিয়ে হাঁটেন সাহাবায়ে কেরাম অনুকরণে ওইভাবেই হাঁটতেছেন, আমার নবী কিভাবে খানা খাইতে বসেন সাহাবায়ে কেরাম দেখেন আর অনুকরণ করেন, আমার নবী খানার লোকমাটা কেমন দিচ্ছেন সাহাবায়ে কেরাম দেখেন আর তার অনুকরণ করেন। এই হলো রাসূলের অনুকরণ। আমরা কেমনে নবীর অনুসরণ করব? নবীকে তো দেখার কোনো রাস্তা খোলা নাই, আল্লাহর পাক নবী দিয়া বলায় দেন, ও নবী উম্মতেরে জানায় দেন, আপনি যেদিন দুনিয়াতে থাকবেন না 63 বছর বিদায় যখন হয়ে যাবে আপনার জীবনের শেষ সীমানায়, নবী বলেন উম্মতেরা আল্লাহর পক্ষ থেকে আমি যা বলি আমার আল্লাহর থেকেই বলি, মন ভরা নয়, উম্মতেরা ভয় পাইবা না, আমি নবী বিদায়ের পরে এমন একটা বাহিনী জমিনে রেখে গেলাম, এই বাহিনীর অনুসরণ করবা, কিয়ামত পর্যন্ত এই বাহিনীর অনুসরণ করলেই তুমি নাজাত পেয়ে যাইবা, ওই বাহিনীটা তোমাদের ভোট দিয়া বানানো লাগবে না, আমি নবী সিলেকশন করে গেলাম, ওই বাহিনীর নাম আমি নবী রেখে গেলাম ওয়ারাসাতুল আম্বিয়া। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক নবীর ওয়ারিস, নবী বলেন এই উলামায়ে কেরাম আমি রাসূলের ওয়ারিস, টাকা পয়সার ওয়ারিস না, এরা আমার ইলমে নবুয়তের ওয়ারিস, এদের অনুসরণ করো হে মুমিন, উলামায়ে আহলে হকের অনুসরণ করো, কিয়ামত পর্যন্ত উলামায়ে আহলে হক থাকবে তাদের অনুসরণ করবা, আমি নবীর অনুসরণ হয়ে যাবে, আমি নবীর অনুসরণ করাটাই আমার আল্লাহর মহব্বতের কামিয়াবির পরিচয়, আর আল্লাহর মহব্বত জান্নাত পাওয়ার গ্যারান্টি। তাহলে আল্লাহকে ভয় করার আদেশ আর জবান হেফাজতের আদেশ মানবো কিভাবে? আল্লাহর রসুলের অনুসরণের মাধ্যমে, রসুলের অনুসরণ করতে হবে, দেখি আমরা তো দেখতে পারবো না রসুলকে, পারবো? রসুল আসবেন, বলেন না কেন আসবেন? দেখার উপায় আছে? নবী বলেন যদি আমাকে দেখতে না পারো আমি বাহিনী রেখে গেলাম ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক, উলামায়ে আহলে বাতেল না, উলামায়ে আহলে বাতেল না, আহলে হক, আহলে হক উলামা কারা? টুপিও এক, পাগড়িও এক, সবাই তো মদিনার গান গায়, ইউসুফ নবী রুমের মধ্যে তালাবদ্ধ হয়ে গেলেন, জুলাইখা ইউসুফ নবীর সাথে মনের আশা পূরণের জন্য দরজায় তালা দিয়ে আটকে রুম সাজায় ফেললেন, কমপ্লিট করার পরে বলে ইউসুফ তুমি আমার ঘরের গোলাম, আমার মনের আশাটা পূরণ করে দাও, পয়গম্বর ইউসুফ বলেন জুলাইখা আমি আল্লাহকে ভয় পাই, বলে ভয় পাওয়ার যাই করো দরজায় তালা দেওয়া ভাগার কোনো রাস্তা নাই, ইউসুফ নবী বললেন জুলাইখা দরওয়াজায় তালা দিয়েছে তুমি, ধাক্কা দিব আমি, দরজা খুলবে আমার আল্লাহ, বান্দার কাজ হলো চেষ্টা করা পূরণ করার মালিককে, বান্দা তুমি চেষ্টা করো কি পরিমাণ, আল্লাহর নবীকে আল্লাহ জানায় দেন হাদিসি কুদুসি, বান্দা যদি এক হাত আগায় যায় আমি আল্লাহর রহমত তার দিকে, এক বিঘা তাকায় যায় আমি আল্লাহর রহমত তার দিকে এক হাত আগায় যাবে, বান্দা বান্দি যদি আমার দিকে এক হাত আগায় যায় আমি আল্লাহর রহমত তার দিকে দুই হাত আগায় যাবে, আমার বান্দা বান্দি যদি হেঁটে হেঁটে আগায় আমি আল্লাহর রহমত তার দিকে দ্রুত গতিতে দৌড়াতে থাকবে, হর গরিব দেনে কে তুই
ইজ্জত দেয়ার মালিক তার ইজ্জত কোন সরযন্ত্রকারী নষ্ট করতে পারবে না পারবেও না ওয়ামা কারু আমা কারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন তুই কত নমরুদ বেঈমান হামান কারুন ফেরাউনের থেকে তো বড় চালাক হতে পারো নাই ওই নমরুদ হামান কারুন সাদ্দাত ফেরাউনের পরিণাম ফলটা তাকায় দেখ ফেরাউনের নাম নেওয়ার জগতে একটা মানুষ নাই যতই চালাকি করো যতই ষড়যন্ত্র করো আল্লাহ পাক যেই বাতি জ্বালাবেন ওই বাতি নিভানোর ক্ষমতা কারো না তবে বাতিটা মজবুত হতে হবে হক সামনে আগাবে কেউ হকের বাতি নিভাতে পারবে না তবে হকওয়ালাকে ইখলাসওয়ালা হতে হবে দুনিয়া সব যদি আমার ডান হাতে দেয় আবার যদি সূর্য দেয় হাতে চাঁদ দেয় সব আমি ফেলে দিব আমার আল্লাহর মহব্বত সবার উপরে থাকবে মা বেজার হবে আব্বা বেজার হবে ভাই বেজার হবে আমার ওস্তাদ বেজার হবে দুনিয়ার সব বেজার হতে পারে আল্লাহকে আর আমার নবীকে বেজার করা সম্ভব হবে না আল্লাহ যাকে হেফাজত করবেন কেউ তার ইজ্জত নষ্ট করতে পারবে না কাফের কাফের বলে স্লোগান তো কম দাও নাই রে হযরত চর্ম নাইরেও কাফের বলতে দেরি করো নাই তাবলিগলাকেও গালি দিতে দেরি করো নাই হাট হাজারির হুজুরেরও গালি দিতে দেরি করো নাই কওমি মাদ্রাসার বিরুদ্ধে গালি দিতে দেরি করো নাই আমি ছোট্ট মানুষটার বিরোধিতা করতে গিয়া এই ময়দানে কম ফেসবুক আর ভিডিও ছাড়ো নাই রে বাবা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল্লাহওয়ালার নেক নজর থাকে আর এখলাস নিয়ে চলতে পারে ওই বিধর্মী আর ওই শত্রুদের যতই আক্রমণ হবে হকের আওয়াজ আরো বাড়তেই থাকবে মাদ্রাসাও বাড়তেছে দেওবন্দিরাও ওপেন কথা বলতেছে চরমনায়ও দমন হয় না তাবলিগ বন্ধ হয় না যত বিরোধিতা করে ততই সামনে আগায় যাচ্ছে ইউসুফ নবী বললেন দরওয়াজা তালা লাগাইছো তুমি ধাক্কা দিব আমি দরজা কে খুলবেন তাই তো হলো ইউসুফ নবী সামনে আগাইয়া যখন দরওয়াজায় টাচ করলেন দেখে আল্লাহর কুদরতে সব দরওয়াজার তালাগুলো খুলে গেল ইউসুফ নবী নিচে নামতেছেন এখন এই পয়েন্টটা ভালো করে খেয়াল করবেন দরজা খুলে গেল ইউসুফ নবী নিচের দিকে দৌড়ায় জুলাইখাও দৌড়ায় বলেন ইউসুফ আর জুলাইখা কোন দিকে দৌড়ায় দুজন কি এক দিকে দৌড়ায় নাকি ভিন্ন ভিন্ন দিকে দৌড়ায় বুঝেন নাই ইউসুফ দৌড়ায় জুলাইখাও দৌড়ায় বলেন দুজন আর দৌড় এক দিকে নাকি ভিন্ন ভিন্ন দিকে দুজন একই দিকে দৌড়ায় ইউসুফ দৌড়ায় জুলাইখাও দৌড়ায় কিন্তু বলবেন কি দুজনের অন্তরের হালাত এক নাকি ইউসুফ নবী দৌড়ায় গুনাহ থেকে বাঁচার জন্য আর জুলাইখা দৌড়ায় গুনার মধ্যে ঢোকার জন্য এটাই হলো বর্তমানের চিত্র
আবার কেউ আল্লাহর মহব্বতে মদিনাওয়ালার গুণগান গায় জান্নাত পাওয়ার জন্য এজন্য বুঝা যাচ্ছে না টুপি এক দাঁড়িয়ে পাগড়ি এক ভেতরের হালাকটা বুঝা যায় না এটা বুঝতে হলে কষ্টি পাথর লাগবে কোরআন সুন্নাহ কি লাগবে আর এই কোরআন সুন্নাহ বুঝবেন উলামায়ে কেরাম অতএব আহলে হক উলামায়ে কেরামের অনুসরণ করলেই বাতিলদের আক্রমণ থেকে বেঁচে থাকা সম্ভব কথা বুঝেন একটা গরু অথবা ধরেন একটা মুরগির বাচ্চা যখন খোলা মেলা চলে তখন নিরাপদ থাকে না মা কিন্তু নিজে খাচ্ছে কিন্তু নজর বাচ্চার দিকে মা জানে উপরে শত্রু আনাগোনা দিচ্ছে কে চিল হ্যাঁ মা কিন্তু নজর রাখতেছে বাচ্চা তো মনের আনন্দে খেলতেছে বাচ্চা কিন্তু বুঝে না আমার উপরে শত্রু আক্রমণ যখনই মা নজর রাখতেছেন চিলের যখন সো দেখে তখন পাখা উড়াইয়া চিৎকার দিয়া বাচ্চারে আঞ্জা করে দানার ভেতরে নেয় ওরে নবীর উম্মত একটা বাচ্চা যখন একা থাকবে নিরাপদ না এর উপরে শত্রুর হামলা থাকবে মুসলমান এই জমিনের মধ্যে তুমি একা চললে গেলে নিরাপদ থাকবা না আহলে হক উলামায়ে কেরামের ছায়ায় থাকতে যদি চাও থাকতে যদি পারো ইনশাআল্লাহ মুনাফিকের ধোকায় তুমি পড়বা না আল্লাহ পাক বলেন দুইটা আদেশ দিলাম এক নম্বরে তাকওয়া অর্জন করো দুই নম্বরে জবান থেকে হেফাজত করো তাকওয়া অর্জন যদি করতে চাও আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাতে চাও তাকওয়া ওয়ালা যারা তাদের সংস্পর্শে যাও কারণ আতরের দোকানে গেলে আতরের গ্রাম যেমন পাইবা আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে আহলে হকের কাছে গেলে আল্লাহকে যদি নাও পাও আল্লাহর কুদরতের গ্রাম পাইবা আল্লাহ কুদরতের গ্রাম পাইবা এখন তো তোমার খেয়ালই নাই যে আমারে বানাইলো কে এক ঘন্টা আধা ঘন্টা দেড় ঘন্টা বয়ানের ফাঁকে ফাঁকে বলতেই থাকি ভাই কোন কথা যদি ভুল হয় থাকে মাফ করে দিবেন আল্লাহ আমাদের মাফ করে দেন এইভাবে বারবার বলার মানেটা কি যে না আমরা মানুষকে আক্রমণ করতে চাই না দুই একটা কথা যদি বের হয়ে যায় আমরা ক্ষমা চাওয়ার মানে কি আমরা সব মুসলমান এক ময়দানে থাকতে চাই যদি এক ময়দানে থাকি কোন বাতিলের ক্ষমতা নাই চোখ তুলে কথা বলবে অতএব এখন আর ঘুমিয়ে থাকার সময় নেই সবাই সজাগ থাকুন এবং দিল খুলে দোয়া করুন আহলে হক উলামায়ে কেরাম যেই লাইনেই খেদমত করুক পীর মুরিদির লাইনে হোক জিহাদের লাইনে হোক কোরআন সুন্নাহ রসুলের তরিকায় যারা দাওয়াত ও তাবলীগের লাইনে হোক মাদ্রাসার লাইনে হোক যে যেইভাবে দিনের খেদমত করে যাচ্ছেন আমরা সহযোগিতা করব অন্তত দোয়া করে সহযোগিতা করি দোয়াটাও তো সহযোগিতা করা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে দিনের খাদেম হিসেবে ইখলাসের সাথে খেদমত করার তৌফিক দান করেন আর যারা আমি সব সময় গত বছর বারবার বলেছি আপনারা যারা আলেম না যেই লাইনেই থাকেন অন্তত আলেম যারা তাদেরকে নিয়ে কোন মন্তব্য করবেন না মুখেও নয় হাতেও নয় আল্লাহ আছেন না তো আপনার টেনশন কেন দিনের হেফাজত কে করবেন তো আপনার এত টেনশন কেন অন্তত যারা আলেম না আপনারা কখনো উলামায়ে কেরাম যে লাইনের হোক তাদের বিষয় নিয়ে কোনো মন্তব্য খারাপ কোনো মন্তব্য বলবেন না লিখবেন না পারবেন ইনশাআল্লাহ পারবেন আল্লাহ আপনাদের আমাদের কবুল করেন আচ্ছা বলেন তো আপনি বিরোধিতা করলে
তাবলীগের ক্ষতি হবে না। আপনি বিরুদ্ধে ফেসবুকে লেখলে চরমনের কি ক্ষতি হবে আপনার লেখায় বলেন? কওমি মাদ্রাসার ক্ষতি হবে না। তা আপনি লিখে কবিরা গুনাহ করে আপনার লাভ কি? কি লাভ আপনার? কোন আলেম যদি কিছু করেন আল্লাহ না করুন, আহলে হক উলামায়ে কেরামের দায়িত্ব তাদেরকে কিছু বলা, তাদের ওয়েতে তারা বলবেন। কিন্তু সাধারণ মুসলমানকে বলবো, উলামায়ে কেরামদের থেকে খুব সতর্কতার সাথে কথা বলবেন, কারণ এরা ওয়ারাসাতুল নবীর ওয়ারিস। এদের অনুসরণ রসুলের অনুসরণ, রসুলের অনুসরণই আল্লাহর মহব্বতের কারণ, আল্লাহর মহব্বত জান্নাতে যাওয়ার কারণ। বুঝাইতে পারলাম? নবী আসবেন, তাহলে আমরা ইসলাম শিখব কাদের থেকে? আহলে হক ওলামায়ে কেরাম থেকে। কিন্তু কোন মুনাফিক যদি সেই আহলে হক ওলামাদের বিষয় নিয়ে লেখালেখি করে উম্মতের মাঝে আলেমের ইজ্জতকে ছোট করতে চায়, সে আলেমের দুশমন। আলেমের দুশমন মানে রসুলের দুশমন, ইসলামের দুশমন। এ সমস্ত নেফাকওয়ালা, নাপাক অন্তরওয়ালা উলামায়ে আহলে হকের দুশমন থেকে সকলেই সতর্ক থাকার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আমিন। আর মহব্বতে বলেন আমিন। মানে এমন একটা দিন নাই ওলামায়ে কেরামকে নিয়া এক শ্রেণীর মানুষ তামাশা করে না, ঠাট্টা করে না, খেলা করে না। আজকে অমুক আলেমকে নিয়া ট্রল করতেছে, ফেসবুক গরম বানাচ্ছে, কালকে আরেকজন আলেমকে নিয়ে। এটা উম্মতের কাজ? এটা আহলে বাতেলের কাজ, আহলে হকের কাজ নয়। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক দুটো আদেশ দিয়েছেন গোটা দুনিয়ার মুমিনকে, কোন বেঈমানকে নয়। কয়টা আদেশ? এক নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। দুই নাম্বার, আকুলু কাওলান সাদিদা, জবান দিয়ে যা বলো সত্য বলো, সঠিক বলো, শালীন বলো। তার মানে কি? আব্বা অন্যায় করছে, জাগাত খারায় প্রতিবাদ, মাইক লইয়া বাবা অন্যায় করলো কেন? আল্লাহ কইছে সত্য কথা বলতে, এইজন্য বাবার বিরুদ্ধে। বাবা একটা অন্যায় করছে, আপনি মাইক লইয়া বাবার বিরুদ্ধে প্রতিবাদ করবেন? সত্যবাদী সন্তান আপনি, এই অর্থ কথা বলেন না কেন? এখন তো কি করবেন যারা বলেন কোন আলেমের কাছে যাব না, কোরআন হাদিসে যা আছে তাই তো, কোরআন বলছে সত্য কথা বলো, জবান দিয়ে যা বলো সত্য। তাহলে বাবায় আল্লাহ না করুন কিছু অপরাধ যদি চোখে ধরা পড়ে, আপনি মাইক লয়ে প্রতিবাদ করবেন? আমি তো সত্যই বলতেছি, বাবার বিরুদ্ধে বললে অসুবিধে? এখন এই সত্যটা কেমনে বলবেন, কোন সিস্টেমে বলবেন? এটা বুঝার জন্য ওলামায়ে আহলে হকের কাছে যেতে হবে। ওলামায়ে আহলে হকের কাছে যেতে হবে। এই দুটো আদেশ, এক নম্বরে আল্লাহকে ভয় করো, দুই নম্বরে জবানকে কন্ট্রোল করো, এই দুই আদেশ মানলে লাভ কি? দুইটা পুরস্কার আমি আল্লাহ তোমাদের দিব। এক নম্বর, জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব, আর তোমাদের আমলকে পরিশুদ্ধ করে দিব। টুকটাক যা করেছো ভুল, আর ভুল নামাজ পড়েছো, কেরাত ঠিক নাই, কেরাত ঠিক আছে, রুকু ঠিক নাই, রুকু ঠিক আছে, সিজদা ঠিক নাই, সেজদা ঠিক আছে, তসবি ঠিক নাই, ভিতরে খুশু নাই, খুজু নাই, আল্লাহর ভয় নাই, আল্লাহ বলেন ত্রুটি যুক্ত আমল আমি আল্লাহ তোমার ত্রুটি মুক্ত করে দিব। এই দুইটা আদেশ মানবেন কি করে? নিয়ম কি, পদ্ধতি কি হবে? আল্লাহ ইশারা করে বলেন, ওয়া মান ইউতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের ইতাআত করো, আল্লাহর অনুসরণ রাসূলের অনুসরণের মাধ্যমে আদেশ মেনে নাও। তাকওয়ার মেডিসিন দিয়ে জিব্বাটারে ধরে রাখো,
ভয় এই আল্লাহর ভয়ের মেডিসিনটা যদি জিহ্বায় লাগায় রাখতে পারো তাহলে জিহ্বাটা তোমার মনের বাইরে চলতে পারবে না কথা বলার আগে চিন্তা করবি এই কথার দ্বারা আল্লাহ বেজার হবে নাকি খুশি হবে জামানা সূরাটা বড় কঠিন এই জবানের একটা কথার দ্বারা অপরিচিত সন্তানটা জীবনের আপন হয়ে যায় আবার এই জবানের একটা কথার দ্বারা জীবনের আসল স্ত্রীটা পর্যন্ত অপরিচিত তালাক হয়ে যায় এই জবানের এমন একটা অস্ত্র একটা কথার দ্বারা ফাঁসির আসামি মুক্তি পায় জবানের একটা কথার দ্বারা মুক্তিপ্রাপ্ত আসামি আবার ফাঁসির মঞ্চে চলে যায় অতএব জবানটারে কন্ট্রোল করে নাও আর কন্ট্রোল কেমনে করবা এক নাম্বার মিথ্যা কথা জবান দিয়া বললা না মিথ্যা কথা বললা এটা কি হালাল না হারাম আরে আল্লাহর বান্দা বাঙালি মিথ্যা কথা বলে শুধু এতটুকুই না মিথ্যাটারে মজবুত করার জন্য আবার কসম করে অথচ আল্লাহ বলেন ওয়াইলু ইয়াউমা ইযিল মুকাদ্দিবি খারাপের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার আল্লাহর কাছে পানা চাও কারণ আমি একা জিব্বাটারে কেমনে আটকায় রাখবো পিছনে তিন দল শয়তান আমারে পেছনে টানে জাহান্নামে নেওয়ার জন্য এক দল হলো জিন শয়তান আরেকটা আমার শরীরের মধ্যে ঢুকানো আছে নফস শয়তান এই দোনোটার থেকে বড় পাওয়ার ওয়ালা শয়তান হলো মানুষ শয়তান জিকির করলে জিন শয়তান পালায় যায় আজানে পালায় যায় কোরআন তেলাওয়াতে পালায় মানুষ শয়তানটা জিকিরেও পালায় না পালায়নি পাও ধরে কইলাম আলেমরে গালি দিবি না এরপরও দেয় আবার অহংকার করে সবাই পারে নি বেটা বাপের বেটা পারছি ওরে আল্লাহর বান্দা জবানকে হেফাজত করো মিথ্যা কথার থেকে জবানটাকে বাঁচাও আল্লাহর কাছে তৌফিক চাও আল্লাহ মেহরবানি করে জবানকে মিথ্যা থেকে হেফাজত করে দুই নম্বরে জবান দ্বারা গালাগালি করা যাবে না হারাম এ উপরে লম্বা কথা বললাম না সংক্ষিপ্ত আকারে বলে দিলাম আল্লাহর কাছে তৌফিক কামনা করেন হে আল্লাহ জবানটাকে গালাগালি থেকে বাঁচায় রাখার তৌফিক দান করে তিন নাম্বার জবান দ্বারা কারো গীবত শেখায়াত করব না রে বাবা কারণ গীবত করা হারাম মারা ভাইয়ের গোশত খাওয়ার সমান ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা গীবত শেখায়াত করনে ওয়ালার জন্য ওয়াইল নামক জাহান্নাম নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা জিনার থেকেও মারাত্মক অপরাধ আল্লাহর কাছে তৌফিক চান হে আল্লাহ গীবত শেখায়াত যা না জেনে করেছি তুমি মাফ করে দেওয়ার সামনে করব না আল্লাহ তোমার মেহেরবানিতে আমার জবানকে গীবত থেকে বাঁচাইয়া রাখার তৌফিক দান করু আমিনও কয় না এমন কপাল করেছি আচ্ছা মিথ্যাও বলা যাবে না গালি দেওয়া যাবে না গীবত করা যাবে না তুই কি কর ইন্ডিয়ায় গিয়ে কষ্টে পাই না জিব্বা লাগায় রাখবো তাও তো উপায় নাই তবে আমগো সরকারের ধন্যবাদ আল্লাহরে আরো বেশি ধন্যবাদ আল্লাহ এই করোনা দিলা কামুকে সরকার মাস্ক পরাইলো কে সরকারি মাস্ক দিয়া জবানটারে বলছে একটু থামায় রাখ আর বাঙালির কি মাস্কে ফিরানো যায় সেলাই রাখলে সেলাই দিল এসে সেলাই ছুটায় ফেলল কারণ এর নাম বাঙালি যেই বাঙালি সাথে টানে আলেমের গালি দেয় যেই বাঙালি সাথে টান পড়লে ইমামের পেছনে নামাজ পড়িয়া বাইরে গিয়া সমালোচনা করে আছে না নাই স্বার্থের টানে
এক সময় সালাম দেয় অন্য সময় সালাম না দিয়া অন্য দিকে চলে যায় এই বাঙালির মাক্স দিয়াও তো জবান কন্ট্রোল করা যাবে না হ্যাঁ এই জবান কন্ট্রোল হবে তাকওয়ার মাক্স পরায়া দাও হারকে দার খৌফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদুনা মাকাম জুজবা হাতছি জে মাখাজ ইনসু জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা হকনা দারত দোস্তে খলকা জারে রা মিস্তে ই খসলত একে দিন দারে রা ও ভাই পারলে উপকার করো না পারলে চুপ থাকো কারো ক্ষতি করিও না পারলে তুমি ভালো কথা বলো না পারলে চুপ থাকো কাউকে গালাগালি করিও না গীবত শিকায়ত করিয়া নিজের কপাল পুড়িও না এই তিনটা অপরাধ থেকে তুমি যদি বাঁচতে চাও কষ্টে লাগাইলে হবে না কি করবা বলে বিপরীত কিছু কাজ করো জমানতারে চালু রাখো এমন কিছু ভালো কাজ দিয়া জমানতারে চালু রাখো অন্যায় কাজ জানো জিব্বায় করার টাইম না পায় ভালো কাজ কি করবেন এক নাম্বার জবান দিয়া আমার আল্লাহ কোরআন তেলাওয়াত করবে করবেন নি পারলে না করুন পারি তো না কি সহজ কথা বাঙালি কত ইজি কত সুন্দর করে স্টাইল করে পারলে না কোরআন শরীফ পড়তে তো পারি না ওরে লজ্জা থাকলে দাঁত ব্যাকায়া বলতি মাথা নত করে কান্তি যে কপাল খারাপ আমি মুসলমানের বাচ্চা হইয়া সৃষ্টির শ্রেষ্ঠ মখলুক হইয়া শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে কোরআন শরীফ পড়তে পারি না আমার কপাল কত খারাপ আমার কপাল কত খারাপ আমি অহংকারী করি কিভাবে নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলার পরেই কোরআন শরীফ পড়তে হয় অথচ সেই কোরআন যদি না পারো তো কিসের নামাজ পড়ো তুমি জানো আর আল্লাহ জানো নামাজে দাঁড়াইলে তো আমি গো চার রাকাতের সাথে আপনাদের টোটাল দশ রাকাত শেষ হয়ে যায় কি যে বললেন কোরআন আল্লাহই জানে খালি টাক টুক দিয়া জুতালয়ে দৌড় হাসেন এই নামাজির জন্য আল্লাহ কি কইছে ফাওয়াইলুল লিল এ মুসল্লি নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম আমার নামাজ পড়তে গেছে আহা আল্লাহর দামি বাড়ি মসজিদে একটা দামি পোশাক নিয়ে যাইব না যে বাঘ ভাল্লুক বানর শিয়াল কুকুরের ছবিওয়ালা গেঞ্জি নিয়ে আসি যায় না আহা আল্লাহ আমাদের সবাইকে বুঝা আমল করার তৌফিক দান করুন তাহলে জবানের হেফাজতের জন্য এক নম্বরে কোরআনের তেলাওয়াত কোরআন শরীফের তেলাওয়াত করো দুই নম্বর আল্লাহর নামের জিকির চালু রাখো কার নামের জিকির আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কি ভাই গুনাহ হবে না গুনাহ হবে না কি হবে জিকির করো হে মুমিন কলিজা ঠান্ডা হয়ে যাবে অন্তর ধলাই হয়ে যাবে কারণ এই জিকির হলো কলবের ময়লা দূর করার মেডিসিন জবানটাকে আল্লাহর নামের জিকির দ্বারা ভিজা রাখো আল্লাহর নামে তসবি পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ইস্তিগফার পড়ো আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লম্বা যদি না পারেন এতটুকু পড়েন আস্তাগফিরুল্লাহাল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীম তৃতীয় আল্লাহর মহব্বতে জিব্বাটা নারায় নারাইয়া নবীর নামে দরুদ পড়ো কোন সমাজ জেলাফি যখন মসজিদে আসবে কি বলে হায় নবীর নামে দরুদ কি এক টাইমে না সব টাইমে
বেশি হবে না কম বেশি যদি নবীর দরুদ পড়তে চাও তাহলে শুয়ে শুয়ে থাকলেও পড়ো বসে আছো পড়ো হাঁটতেছো পড়ো দাঁড়িয়ে আছো দরুদ পড়ো কেউ যদি বলে নবীর দরুদ পড়লেই দাঁড়াইতে হয় কিয়াম করতে হয় তাহলে ঘুমাস না দাঁড়ায় দাঁড়ায় ঘুমাবি আর দরুদ পড়বি কারণ দরুদ কম পড়া যাবে না বেশি পড়তে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বসে বসে দরুদ পড়ো ঘুমের বিছানায় গিয়া ওযু বানাইয়া ঘুমাও আর দরুদ পড়ে ঘুমাও ইনশাআল্লাহ আশাবাদী ঘুমের ঘরে রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে হরকে বাশদ আমেলে সল্লু মুতার জান্নাতুল মাওয়া দেহা আতশে দোযখ শাওয়াত বরওয়ে হারা নবীর দরুদ পড়বে তো জাহান্নামের আগুন হারাম একবার পড়বে 10টা গুনাহ maaf একবার পড়ার দ্বারা 10টা নেক যোগ হবে আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে এরে বান্দা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এটা পারেন না হাঁটতে চলতে উঠতে বসতে দোকানে বসে আছেন বেশি বাজে কথা না বলে দরুদ শরীফ পড়েন সূরা পড়েন না আলহামদুলিল্লাহ সূরা এটা পড়েন এক অক্ষরে 10টা নেক পাবেন বয়ে 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 গান শুনলে আর এই যে মোবাইলের তার তো কানের ভিতরে লাগানোই আছে কি এটা গান শুনে না মনের কোনো মানুষের সাথে মহব্বতের বিনিময় করতেছে শুধু গুনাহ 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 রাত শেষ ব্যবসায় আগুন লাগছে একদিন দোকানে আগুন লাগে ব্যবসায় হয় না পানি ভরা তেল ভরায় আর ব্যবসায় বরকত নাই কেন তোমার অন্তরকে জিজ্ঞাসা করো কেন তোমার কি অপরাধ ব্যবসা করো বরকত কেন হয় না জবানকে হেফাজত করার জন্য তিনটা অন্যায় ছেড়ে তিন লাইনে তুমি নেক আমল করো তো এই জিহ্বা যদি জিকির দ্বারা ব্যস্ত করে দাও এই জিহ্বাটা দিয়ে কোরআন তেলাওয়াত দ্বারা ভিজায় যদি রাখো দরুদের দ্বারা যদি জিহ্বা ব্যস্ত হয়ে যায় মিথ্যা বলার প্রবণতা কমে যাবে গালাগালির অবস্থাটা কমে যাবে গীবত শেখায়াতের অবস্থাও কমে যাবে ওই নেক আমল করতে করতে সওয়াবের প্রতি একটা আগ্রহ বেড়ে যাবে কথা ঠিক না মন মন পরিবর্তন হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন এখন নামাজ বাদ দিয়ে দরুদ পড়লে হবে নি না নামাজও লাগবে মাঝে মাঝে তাহলে পাঁচ ওয়াক্ত সপ্তাহে কয়দিন বলেন না কেন পাঁচ ওয়াক্ত পুরাটাই লাগবে মাঝে মাঝে দুই এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কোনো অসুবিধা হবে কি বলেন হবে যদি বলেন হবে এরপরও যদি না পড়েন তো ফিডা কেমন খাবেন চিন্তা করে বালিশে মাথা লাগায়েন বলেছেন নামাজ ছাড়লে অসুবিধা হবে এরপরও যদি না পড়ো ফজরের নামাজে আজান হচ্ছে কেউ তো নাই ঘুম থেকে আজান শুনে না কিন্তু অনেক মুসল্লিরা কান্না করে হুজুর কপাল খারাপ ফজরের নামাজে মসজিদে যেতে চাই বিল্ডিং এর মালিক আমাকে গেট খোলার চাবি দেয় না ওই বিল্ডিং ওয়ালা 1000 বছর গ্যারান্টি তোর বিল্ডিং এর ও ঠাডা ভরলেও তোরটা ভাঙবে না কারণ তুই নামাজিরে আটকায় রাখো ফজরের সময় ফেরাউন হয়ে গেছো ফেরাউনের চরিত্র নিয়ে বসে আছো আল্লাহ বাঁচাইতে চাইলে পারে কপাল কি খারাপ সাইড দেওয়ালের ভিতরে মাক্স লাগায় জানলা বন্ধ করে মোরাকাবা করে আল্লাহ কায় আজরাইল যাতো নিছেনি মাক্সে কই ফিরাইলো আজরাইল রে ফিরানের মালিক মাক্স নাকি আল্লাহ মাক্স পরবেন কেন ওই জবানদার একটু আটকায় রাখবেন আর কি আপনার যে দাঁতের মেশকের ঘ্রাণ আছে এটা যেন কেউ না পায় কারণ যেই তালে আপনি ব্রাশ করেন মেসোয়াক তো চিনে নই না মেসোয়াক তো চিনেই না আল্লাহ হেদায়াত দান করুন আর তিন ফিট দূরে থাকবেন কারণ ডেলি ডেলি জামায় তো হালাল সাবান দেন খালি শুভ্রান আস বুঝেন না কথা কেমন বেহায়া
ইমাম সাহেব কয় কিও ভাই চলেন আজান হচ্ছে নামাজ পড়বেন না শরীর ঠিক নাই কেসা ইতর বেলাজা তুই মহিলা তোর শরীর নষ্ট কেন রে এই বেহায়া লজ্জা করলো না ইমামের সাথে কথা বলতে ইমাম সাহেব যখন কষায়া ধরছে কয় শরীর খারাপ হইলো এই খারাপ লয়ে মরতে কয় ভাই পোশাক ভালো না কেতনা ইতর তুই শিশু না তোর কোন রোগে ধরছে যে পোশাক ভালো না কোন লজ্জায় মসজিদের সব থেকে দামি একজন ব্যক্তি ইমাম সাহেব তাকে বললি পোশাক ভালো না লজ্জা করলো না বেহায়ার মতো বললি পোশাক ভালো না এই হলো মুসলমানের অবস্থা এরা কামরা রসুলের বড় আসে কেন কা রবিউল আউয়ালে টাটকা মিছিল আছে সি সি জশনে জুলুস ঈদে মিলাদুন নবী কায়েম করো সিরাতুন নবী লাতিমানা দাড়ি নাই টুপি নাই তোর মিছিল দিলেও কি না দিলেও কি নামাজ নাই পর্দা নাই খায় সুদ বুঝেন না কি খায় সুদ খাইয়া নামাজ পড়বে কবুল হবে না হজ করবে কবুল হবে না দান করবে কবুল হবে না মোনাজাত করবে কবুল হবে না ঠিক মিছিল দিলে কি হইব আল্লাহ হেদায়েত দান করুন আমিন আমাকেও আল্লাহ হেদায়েত দান করেন আমিন আপনাদেরকেও আল্লাহ হেদায়েত দান করেন মাদ্রাসা কবুল করেন এলাকাবাসীকে কবুল করেন আমাদের হযরত এখানে বসা বিশাল মাদ্রাসা মেহরাজ নগর মাদ্রাসা আল্লাহ মাদ্রাসা কবুল করেন আমার ছোট ভাই আবুল বাশার মাদ্রাসা করেছেন এটাও নতুন আল্লাহ পাক এই খেদমতকে কবুল করেন ইখলাসের সাথে বাংলাদেশকে কবুল করেন এই মহামারীর থেকে গোটা জাতিকে আল্লাহ হেফাজত করেন সফর করি টুকটাক আল্লাহ পাক সফরগুলো নিরাপদ করে দেন সমস্ত প্রোগ্রামগুলো ইখলাসের সাথে কামিয়াবির সাথে আল্লাহ কবুল করে আপনারা জানেন আমার থেকে ভালো চতুর্মুখী ষড়যন্ত্র ষড়যন্ত্র অপকৌশল কিভাবে একটু দোষ লাগাইয়া একটু নিচে নামানো যায় আপনাদের দোয়া ছাড়া আমি চলতে পারি না আমার এলেম নাই আমল নাই কিচ্ছু নাই এই কিছু আল্লাহওয়ালার একটু দোয়া করে এই হালকা পাতলাই পুঁজি নিয়ে আগাইতেছে এ যদি আবার বড়দোয়া দেওয়া শুরু করেন তাও শেষ এজন্য একটু দোয়া চাই সবার কাছে আল্লাহ পাক যেন ইখলাসের সাথে দ্বীনের আঞ্জাম খেদমত সারা দুনিয়াতে নিরাপদে করার মতো তৌফিক হিম্মত শক্তি ধৈর্য আল্লাহ দান করেন আহা আমি তো আপনাদের পাশে আছি কোথায় কুয়াকাটা আদর্শনগর মাতুয়াল মা ও শিশু মেডিকেলের ভেতর আপনাদের এখান দিয়ে খুব কাছে মাঝে মাঝে যাবেন ইনশাআল্লাহ দাওয়াত দিলাম যাবেন নি আল্লাহ সবাইকে কবুল করেন আহলে হক উলামায়ে কেরামদেরকে এক হওয়ার তৌফিক দান করেন বাতিলের মোকাবেলায় বিজয়ী হওয়ার তৌফিক দান করেন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام আয় আল্লাহ আজকের এই আয়োজন কবুল করে নেন মাদ্রাসা ওস্তাদ ছাত্র কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন আয় আল্লাহ যারা সহযোগিতা করেছে তাদেরকে কবুল করে নেন ব্যবসায়ী চাকরিজীবী যুবক ভাই শ্রমিকরা প্রশাসন জনপ্রতিনিধি যারা আছেন সবাইকে কবুল করে নেন সারা দুনিয়া থেকে মহামারী দূর করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসন সরকার বাহাদুর সব
ব্যক্তিকে আপনি মেহেরবানি করে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন যা প্রয়োজন গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন আয় আল্লাহ মাবুদদের পর্দা নিষে আবেদা বানায় দেন